হ্যালো ফ্রেন্ডস, পাইলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিজ পারাঠা। চিজ পারাঠা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, বাচ্চাদের বিশেষ করে এটা কিন্তু খুবই ভালো লাগে। চিজ পারাঠা বানাবার জন্য আমি এখানে ময়দা মেখে রেখেছি, যেভাবে আমার পরোটার ময়দা মাখি সেভাবে কিন্তু আমি এখানে ময়দাটা মেখে রেখেছি। আর এখানে আমি দু রকমের চিজ ব্যবহার করছি, একটা আছে আমি নর্মাল যে চিজ, সেটাকে আমি কিউব চিজ কিউবটাকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি, আর একটা আছে মোজারেলা চিজ, সেটাকেও আমি এভাবে একটু গ্রেট করে নিয়েছি। আপনারা যে কোনো একটা চিজও কিন্তু ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি এখান থেকে ময়দার থেকে একটা লেচি কেটে নেব, পরোটা যেভাবে করি পরোটার মতো লেচি একটা কেটে নেব। প্রথমে আমি ময়দাটাকে কিন্তু বেলে নেব, যেভাবে আমরা পরোটা বেলি সামান্য একটু ময়দা ছড়িয়ে এটাকে আমি পরোটার মতন করে কিন্তু বেলে নেব। আমি বেলে নিয়েছি, একটু লুচির থেকে বড় আকারে বেলেছি। এবার আমি এর মধ্যে এখানে গ্রেট করে রাখা চিজটা দিয়ে দেবো। চিজটা আপনারা যতটা পছন্দ করবেন পরোটার মধ্যে ঠিক ততটাই দেবেন। আমি এখানে বেশ ভালো মতন একটু চিজ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমরা এভাবে মুড়ে নেব। চারটে ধার আস্তে আস্তে মুড়ে আমরা এক জায়গায় নিয়ে এসে এটাকে রোল করে নেব, এইভাবে গোল করে নেব। সুন্দর একটা গোল হয়ে গেছে। এবার এটাকে আমরা আবার আস্তে আস্তে হালকা হাতে কিন্তু বেলে নেব। এই পরোটা কিন্তু আপনারা ব্রেকফাস্টে বা ডিনারেও কিন্তু দিতে পারেন, বাচ্চাদের তো খুবই ভালো লাগে, এটা বড়দের সবারই ভালো লাগবে, খুব ঝটপট তৈরি হয়ে যায়। তবে এই পরোটা কিন্তু সবসময় গরম খেতে হবে, ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে না। আস্তে আস্তে আমি পরোটাটা বেলে নেব, বেশি চাপ দেব না, কারণ চাপ দিলে কিন্তু ফেটে যাবে। পরোটা কিন্তু আমি বেলে নিয়েছি। মোটামুটি যখনই আমরা চিজটাকে ট্রান্সপারেন্টভাবে দেখতে পাবো তখনই কিন্তু বেলাটা বন্ধ করতে হবে। আমার পরোটাটা কিন্তু বেলা হয়ে গেছে, আর বেশি বেলবো না, বেশি বেললে কিন্তু এটা ফেটে যাবে। দেখুন পরোটা যেভাবে আমি বেলি কিন্তু বেলা হয়ে গেছে। আমি আরেকটা পরোটা বেলে নেব, এটা আমি আরেকটা বেলে আপনাকে দেখিয়ে দিচ্ছি। শীতকালে বাচ্চাদের সকালবেলায় টিফিন বা বাড়িতে এই টিফিন কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়, শীতের সকালে এই গরম গরম চিজ পরোটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি এটা কিন্তু একটু বেশ বড় করে বেলে নিয়েছি। এর মধ্যে আমি মজরেলা চিজ এটা গ্রেট করে রেখেছি, সেটাকে মাঝখানে এভাবে দিয়ে দেব। দিয়ে এবার আমি এটাকে সাইড থেকে এভাবে মুড়ে দেব, দু সাইড থেকে। প্রয়োজনে আপনারা জল ব্যবহার করতে পারেন যদি মনে হয় যেটা খুলে যাচ্ছে। দুপাশ থেকে এভাবে এনে আমি এটাকে স্কোয়ার শেপ দিয়ে দেব। দিয়ে এটাকে আমরা আস্তে আস্তে স্কোয়ার শেপে বেলে নেব। খুব আস্তে আস্তে হালকা হাতে কিন্তু বেলতে হবে। তো বেলার সময় কিন্তু খেয়াল রাখতে হবে ধারগুলো যেন বেশি মোটা না হয়ে যায়। আর দেখুন স্কোয়ার শেপও কিন্তু বড়টা বেলা হয়ে গেছে, হালকাভাবে ট্রান্সপারেন্টভাবে কিন্তু দেখুন চিজ দেখা যাচ্ছে। এটাকে আর বেলবো না, দরকার হলে আমরা এটাকে একটু হালকা করে সাইড দিয়ে একটু স্কোয়ার শেপ দিয়ে দেবো, একটু চেপে যাতে এটাকে স্কোয়ার মনে হয়। আমি যেরকমভাবে আপনাদের দেখালাম আপনাদের যেরকম খুশি আপনারা কিন্তু সেভাবে পরোটা তৈরি করতে পারেন। এবার চলে যাবো পরোটাটা ভাজতে। আমি এখানে তাওয়া গরম করে নিয়েছি, তাওয়ার ঘরে আমি পরোটাটা দিয়ে দেবো। যেভাবে আমরা পরোটা ভাজি, প্রথমে একটা পিঠ ভালোভাবে হতে দেবো। একটা পিঠ হয়ে গেছে, আমি কিন্তু এবারে উল্টে দেবো, পিঠটা এবারে হতে দেবো। আমি একটা পিঠে এবারে এখানে একটু তেল ব্রাশ করে দেবো। আপনারা চাইলে কিন্তু বাটার বা ঘিতেও পরোটা করতে পারে, আমি এখানে তেলে করছি। উল্টে দেবো,
পিকটাও আস্তে আস্তে দেখতে পাচ্ছেন পটোটা কি সুন্দর ফুলে উঠেছে। এই পিকটা ভালো করে তেল দিয়ে দেব, পটোটা আস্তে করে উল্টে দেব, এই পিকটা এতে ভালোভাবে ভাজা হয়ে যায়। দুটো পিঠে আমরা কিন্তু ভালোভাবে ভেজে নেবো একটু হেমটাকে লো রেখে। দেখতে পাচ্ছেন পরোটাটা আমার কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে, বেশি কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু গরমে চিজটা কিন্তু পাশ থেকে সাইড থেকে বেরিয়ে আসবে। এবার এটাকে আমরা তুলে নেব। আর একটা পরোটাও সেটাও আমরা ভেজে নেবো, যেটা স্কোয়ার শেপে পরোটাটা করেছিলাম, এটাকে একটা পিঠ হালকাভাবে হতে দেব, উল্টে দিয়েছি, একটু অয়েল ব্রাশ করে দেব। আমি ব্রাশের সাহায্যে এখানে তেল দিচ্ছি, আপনারা কিন্তু চামচ ব্যবহার করতে পারেন। আর এদিকেও আমরা একটু অয়েল ব্রাশ করে দেব। এই বড়টাও কিন্তু আমার খুব সুন্দর ফুলে উঠেছে, দুটো সাইড কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। রেডি হয়ে গেছে আমার চিজ পরোটা, খুবই টেস্টি একটা রেসিপি, বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি। যদি একঘেয়ে পরোটার স্বাদ একটু বদলাতে চান তাহলে চিজ পরোটার রেসিপিটা অবশ্যই বাড়িতে শেয়ার করবেন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর এরকম নতুন নতুন রান্নার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন, ভালো থাকবেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।